অভভতে আমরা সাধারণত গাড়ির বাজার নিয়ে কথা বলে থাকি আর তাই গাড়ির বাজার নিয়ে জানার জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন জানতে চান তার পছন্দের গাড়িটির তথ্য আমাদের তেমনই একজন দর্শকের জন্য এই মুহূর্তে আমি অপেক্ষা করছি যিনি তার প্রিয় গাড়িটি কেনার জন্য আমাদের সাথে ঘুরতে চেয়েছেন গাড়ির বাজারে আপনার সাথে মোটামুটি আমার ফোনে কথা হয়ে গেছে আপনার গাড়ি কিনবার আজকে তো মূলত আমরা গাড়ি কিনতে বের হয়েছি প্রথম রিকোয়ারমেন্টটা কি আসলে আপনি কি চাচ্ছেন একটা গাড়ির মধ্যে বেসিক্যালি গাড়িটা কেনা তো হচ্ছে আমার নিজের পারপাস সার্ভ করার জন্য ফ্যামিলি সার্ভ করার জন্য তারপরে আমি তো অফিসে যাওয়া আসা করছি সেই পারপাস সার্ভ করার জন্য মেইনলি আমি গাড়িটা কেনার চিন্তা ভাবনা করছিলাম ভবিষ্যতের কথা যদি বলি আগে জেনে নিই আপনার মোটামুটি একটা ছোট্ট পরিবার মানে তিনজন বা চারজনের মতো একটা পরিবার এরকম ক্যাপাসিটি দরকার আপনার অফিস থেকে বাসার দূরত্বটা কেমন আমার অফিস থেকে বাসার দূরত্ব হচ্ছে যদি বলি খুব একটা বেশি দূরেও না আবার খুব একটা বেশি কাছেও না মানে 4-5 কিলোমিটারের মধ্যে হ্যাঁ 4-5 কিলোমিটারের মধ্যেই হয়ে যাবে কালার নিয়ে কোনো ধরনের ফ্যাসিনেশন আছে কালার আসলে আমাদের দেশে কালারের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ম্যাক্সিমাম টাইমে মানুষ যেটা করছে যে কালার হচ্ছে হোয়াইট কালারটা কিনছে বিকজ ইন ফিউচারে যেটা দেখা যায় আমি যদি মেনটেনেন্সের কথা চিন্তা করি আমার আশেপাশে যদি একটা স্ক্র্যাচ পড়ে যায় আমি যদি হোয়াইট বা পার্ল হোয়াইট একটা কিনে নিয়ে আসি সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়লে কিন্তু আমি নিজেই ওটাকে ফিক্স আপ করে ফেলতে পারবো একটা ছোট মুদির দোকান থেকে রং নিয়ে এসে কিন্তু ওটা নিজে করা পসিবল আর আপনি কি নিজেই ড্রাইভ করবার প্ল্যান নাকি ড্রাইভার দিয়েই ড্রাইভটা করাবেন ড্রাইভিংয়ের তো একটা প্যাশন আমার আছেই দেশের যে ট্রাফিক অবস্থা আমরা সবাই জানি সো এই ট্রাফিককে যদি আমি স্কিপ করতে চাই সেক্ষেত্রে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমার ধৈর্য খুব কম আমি একটু বলে রাখি সো এই জন্যই আমি হয়তো আমার ফ্যামিলি পারপাস ইউজ করার জন্য আমি ড্রাইভারকে দিয়ে ইউজ করাবো বেসিক যে ব্যাপারটি বাসা থেকে অফিসে যাওয়া অফিস থেকে বাসায় আসা এবং বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানোর বাইরে গিয়ে লং ড্রাইভে যাওয়া বা ঢাকার বাইরে যাওয়ার তো একটা ইচ্ছে রয়েছে হ্যাঁ অবভিয়াসলি ইচ্ছা এবং সেই জায়গাটিতে আরও দেখে দাঁড়াতে পারি হ্যাঁ শিওর সেই সময়ে গিয়ে তো আপনার এই ধরনের মানে নিজে নিজে ড্রাইভ করবার ইচ্ছে হ্যাঁ এটা আমার একটা চাইল্ডহুড ড্রিম সো কখনো যদি আমি একটা গাড়ির ওনার হতে পারি তখন সেই গাড়িটা নিয়ে হয়তো বা আমি লং ড্রাইভে যাবো অবশ্যই যখন আপনি ঢাকার বাইরে যাবেন মানে লং ড্রাইভে যাবেন তখন নিজেরই গাড়ি ড্রাইভ করবার ইচ্ছে রয়েছে হ্যাঁ ভাই ইচ্ছা আছে তখন অবভিয়াসলি আপনার ড্রাইভিং এর প্যাশনটা আসলে কোথা থেকে শুরু হয় এটাতে অনেক গল্প আছে পিছনে তখন আমি ক্লাস 6 এ পড়ি 6 এ হ্যাঁ তখন ফ্যামিলির গাড়ি ছিল ২০০১ সালের কথা একদিন আমি হঠাৎ করে দেখি আমার ফ্রেন্ড গাড়ি চালানো শিখছে আমার সেম ব্যাচমেট তো ওইটা দেখার পর আব্বুকে বললাম যে তোমার তো গাড়ি আছে সো একটু ড্রাইভার আঙ্কেলকে বলো না আমাকে শিখে দেওয়ার জন্য প্রথমে তো নানা রকম বাইন্ডিংস থাকবে প্যারেন্টসের কখনই তার সন্তানের প্রতি একটা ইয়া থাকে না কনফিডেন্স থাকে না যে হ্যাঁ তুমি অ্যাক্সিডেন্ট করবে এই করবে সেই করবে ভাবলাম তো এটা পার করে হয়তো বা আব্বু ড্রাইভার আঙ্কেলকে বলে দিয়েছিল যে আমাকে শেখানোর জন্য তারপরেই আমি আস্তে আস্তে শেখা শুরু করি বাট হ্যাঁ একটু বলে রাখা ভালো ওই সময় ম্যানুয়াল গিয়ার খুব প্রচলিত ছিল এখনকার সময় এখন তো সব অটো হয়ে গেছে সো ম্যানুয়াল গিয়ারে যারা ড্রাইভিংটা শিখবে তাদের জন্য বলবো তারা যে কোনো গাড়ি চালাতে পারবে ট্রাক হোক বা বাস হোক ঢাকার রাস্তায় যারা গাড়ি চালায় তাদের কিন্তু ফুয়েল কনজিউমিং এর ব্যাপারে একটা বাড়তি সতর্কতা থাকে কারণ জ্যামে দাঁড়িয়ে থাকলে আবার স্টার্ট করতে হয় আবার বন্ধ করতে হয় বিভিন্ন কারণে কিন্তু কনজিউমটা বেশি হয় জি আপনার রিকোয়ারমেন্টের মধ্যে এমন কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যে একটু বেশি মাইলেজ যাবে এরকম কোনো গাড়ি পছন্দের তালিকায় বর্তমান যুগে হয়তো আমরা এই জেনারেশনে সবাই অবগত আছে হাইব্রিডের বিষয় হাইব্রিড কিন্তু মার্কেটে প্রচুর এখন চলে এসেছে আমাদের দেশে এবং গভর্নমেন্ট কিন্তু হাইব্রিড নিয়ে কাজও করছে ট্যাক্স কমেও আসছে যারা হাইব্রিড গাড়ি কিনছে তাদের জন্য কিন্তু আমি যতটুকু অবগত আছি ট্যাক্সটাও কম হাইব্রিড কিন্তু ফুয়েল কনজিউমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে লাইক বর্তমান যুগে যদি একটা বেসিক হাইব্রিডের কথা বলি আমার প্যারেন্টস ইউজ করছে টয়োটা এক্সিও হাইব্রিড সো আমরা ট্রাফিকে যখন বসে থাকি বা ঢাকার কথা যদি বলি আমরা লিটারে পাচ্ছি 17-18 আর হাইওয়েতে যদি বলি হাইওয়েতে পাচ্ছি 24-25 চলে যাচ্ছে অর্থাৎ আপনার এই যে মানে ফুয়েল একটু বেশি মাইলেজ যাচ্ছে এরকম গাড়িও একটু পছন্দ আমি যতটুকু আপনার সাথে কথা বললাম নিশ্চয়ই আপনার গাড়ির ব্যাপারে আমার যতটুকু মনে হচ্ছে যে একটু জানাশোনা রয়েছে এই যে রিকোয়ারমেন্টগুলো বললেন ক্রাইটেরিয়াগুলো বললেন এর মধ্য থেকে নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে হতে পারে অথবা অনলাইনে সার্চ করেছেন যে কী ধরনের গাড়ি আপনার পছন্দ এই ধরনের কোনো শর্ট লিস্ট করেছেন যে এই গাড়ি আপনি দেখতে চান হ্যাঁ অবভিয়াসলি আমি কিছু শর্ট লিস্ট করেছি আমার একটা চাইল্ডহুড ড্রিম আছে বা এখনও ভাবছি কোনো একদিন আই ওয়ান্ট টু বি আ ওনার অফ এ কার সো ইফ আই গেট স্কোপ অবভিয়াসলি আমি যে দুটো গাড়ি চুজ করেছি এই দুটো হচ্ছে হাইব্রিডের মধ্যেই বিকজ আমি আগে মেনশন করেছি হাইব্রিড কিন্তু পরিবেশ বান্ধব
সো বর্তমান যুগে পরিবেশ বান্ধবটাও আমাদের দেশের জন্য একটা বড় ফোকাস একটা ইস্যু। সো অবভিয়াসলি আমাদের দেশে টয়োটা খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড। তো এটা আমাদের দেশে বর্তমান যুগে যদি হাইব্রিডের কথা বলে থাকি, সিডানের ক্ষেত্রে হচ্ছে প্রিয়াস নামের একটা সাব ব্র্যান্ড আছে টয়োটার। এরপরে হচ্ছে সিএইচআর হচ্ছে একটু ক্রসওভার টাইপের, এসইউভি টাইপের। এসইউভি একটু বলে রাখি, এসইউভির মিনিংটা হচ্ছে আমরা এসইউভি নিয়ে সবসময় কথা বলে থাকি, বাট অনেক সময় আমরা এসইউভির ফুল ডেফিনেশনটা হয়তো অবগত থাকি না। এটা হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। আপনি দুটো গাড়ির কথাই বললেন, দুটো গাড়িও আমারও বেশ পছন্দের গাড়ি। আপনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী দুটো গাড়ি মোটামুটি ঠিকঠাক। এবার আপনি বলেন, আমরা আজকে মূলত একটি গাড়ি দেখবো, সেটি কোনটি দেখতে চাই? আচ্ছা, আমি যদি ওভারঅলি ফ্যামিলি পারপাস সার্ভিং করার কথা বলে থাকি, সেক্ষেত্রে প্রিয়াসটা আমার ফার্স্ট চয়েস আছে। টয়োটার যে নতুন যে ইয়াটা অ্যাব্রিভিয়েশনটা TNG, টয়োটা নিউ গ্লোবাল প্ল্যাটফর্ম বা আর্কিটেকচার বলে থাকি, এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট পরিমাণে চেঞ্জ করেছে। অ্যাগ্রেসিভ ডিজাইনটাও, খুবই অ্যাগ্রেসিভ ডিজাইন। ব্যাপারটা এরকম ছিল যে যারা ডিজাইন করেছে তাদেরকে মনে হয় বলা ছিল যে আজকে তোমাদের লাস্ট ডে অফ ওয়ার্ক, তোমরা আজকে একটা ভালো ডিজাইন করে মার্কেটে লঞ্চ করো, এবং দে গট সাকসেসফুল। অর্থাৎ প্রিয়াসটা আপনার একদম অ্যাগ্রেসিভ লুকের কারণেই বেশি পছন্দ? অ্যাগ্রেসিভ লুক, অবভিয়াস। তাহলে আমরা এখন এখান থেকে আমরা যেতে চাই এক গাড়ির বাজারে, এবং সেখানে গিয়ে আসলে আমরা প্রিয়াস নিয়ে আরও কথা বলবো এবং প্রিয়াসটি দেখবো। ঠিক আছে। দুটি বেসিক যে মানে দুইটা বেসিক যে দিক সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার 17-inch অ্যালুরিম থাকবে উইথ প্রিয়াসের বিল্ট ইন অ্যালুরিমের যে ডিজাইনটা সেরকম, আর হচ্ছে আপনার এখানে ভিতরটা ইন্টেরিয়রটা থাকবে হচ্ছে লেদার ইন্টেরিয়ার। আমরা যতটুকু জানি টয়োটার নতুন গ্লোবাল আর্কিটেকচার প্ল্যাটফর্মের আওতায় আমরা আগে যেটা দেখতাম, টয়োটার পুরোনো যে গাড়িগুলো ছিল করলা, এক্স করলা, জি করলা, ওগুলো কিন্তু বোরিং ডিজাইন করে নিয়ে আসতো, যেটা আমি আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, একেবারে বেসিক ডিজাইন। বাট আমরা যদি একটু এই প্রিয়াসটার দিকে তাকাই, কতটা অ্যাগ্রেসিভ লুকের জন্য মানে গাড়িটা মার্কেট পেয়েছে, প্লাস হচ্ছে আপনি প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন এত সুন্দর করে, এবং ফিনিশিংগুলো এত সুন্দর করে করা, যেটা খুবই মানে সুন্দর বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে। যেটি মনে হয় যে এর যে অ্যারোডাইনামিক শেপটা, এই যে ফ্রন্টের, এটার কারণে কি ফুয়েল ক্যাপাসিটি? হ্যাঁ, এটার কারণে দেখা যায় যে আপনার এয়ারটা দুই সাইড দিয়ে আপনার ফ্লো হতে পারে, যার জন্য আপনার সামনে অতটা প্রেসার যাতে প্রেসার আসে না, সামনে দু জায়গা দিয়ে আপনার এয়ার ফ্লোটা হচ্ছে। গাড়ির মাইলেজটাও ভালো পাচ্ছে, 1.8 liter ইঞ্জিন থাকা সত্ত্বেও দেখা গিয়েছে আপনার ঢাকার মধ্যে যাচ্ছে 18-20, আবার হচ্ছে হাইওয়েতে পাচ্ছেন 25, মিনিমাম 25 তো পাচ্ছেনই, তার উপর হচ্ছে স্মুথ এক্সেলারেশন, স্মুথ ড্রাইভ করলে আপ টু 30ও হতে পারে। আমি একটু, যেহেতু 1.8 liter ইঞ্জিনের কথা আসলো, এটার হর্স পাওয়ারও কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল। হ্যাঁ, আমরা যদি কম্পেয়ার করি অন্য গাড়ির সাথে, এটার হর্স পাওয়ার হচ্ছে 125, যা কিনা একটা সিডানের জন্য এনাফ, বাট নট ইন দ্য সিটি, ফর দ্য লং ড্রাইভের জন্য এই গাড়িটা কিন্তু বেশ ভালো আউটপুট একটা দিচ্ছে, যেই কারণে মার্কেটে বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই মুহূর্তে। হাইব্রিড মিন্স হচ্ছে অল্প ফিউলে বেশি চলতে পারবে, এরকম সক্ষমতার ইঞ্জিনটাকে মেনলি হাইব্রিড বলা হয়। আর টয়োটা প্রিয়াসে যে হাইব্রিড জেনারেশনটা মানে বর্তমানে 2017 মডেল যেটা করা হয়েছে, সেটা হচ্ছে হাইব্রিড সিনার্জি সিস্টেম। হাইব্রিড সিনার্জি সিস্টেম মানে হচ্ছে ইঞ্জিনের সাথে হাইব্রিড ব্যাটারির যে সামঞ্জস্যতা, সেটা হচ্ছে ইঞ্জিন থেকে অটোমেটিক্যালি হাইব্রিড ব্যাটারিটা চার্জ হচ্ছে, আবার অটোমেটিক্যালি ইঞ্জিন সচল হয়ে যাচ্ছে হাইব্রিড সিস্টেমটাকে অফ করে। সো এখানে ড্রাইভারেরও কানেকশানের কিছু করার নেই, আর প্যাসেঞ্জারেরও কানেক্টিভিটির কিছু নেই, এটা টোটালি সে তার ইঞ্জিনের সাথে কমিউনিকেশন করে সে তার মতো করে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে যে ঢাকা শহরে প্রিয়াসের মাইলেজটা 1.8 liter হওয়া সত্ত্বেও অনেক ভালো পাচ্ছে।
করতে চাই, আমাদের অনেকের মনে একটা কোশ্চেন রয়ে গেছে, হাইব্রিডের ব্যাটারিগুলো কতদিন এটা লাইফ লেন্থ থাকে? প্লাস হচ্ছে একটা হাইব্রিড গাড়ি যখন আমরা ইউজ করি, এটা তো আমরা যতটুকু জানি যে এটা জাপানে প্রথমবারে ব্যবহার হয় এবং হাইব্রিডের একটা ব্যাটারি লাইফ থাকে 5 থেকে 6 বছর। সে সো আমাদের দেশে এখন একটা হাইব্রিড মার্কেটের জন্য বা হাইব্রিডের ব্যাটারির প্রাইসগুলো কেমন, স্পেশালি এই প্রিয়াসের কথা যদি আমি বলি? হাইব্রিড ব্যাটারির প্রাইস ডিপেন্ড করছে, এখন প্রাইসিংটা একটু বেশি হতে পারে অনেকের কাছে, বাট তারপরও মডারেট সবার, মানে দেখা গিয়েছে যে মার্কেট টু মার্কেট ভ্যারি করছে। বাট আমাদের কাছে যদি কেউ মনে করে যে না, আমি আপনাদের মাধ্যমে জাপান থেকে ব্যাটারিটা আনাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র ব্যাটারির কস্টিংটা রাখবো, আদার্স কোনো কস্টিং আমি রাখবো না। ইন্টেরিয়রে ভাইয়া নতুন কি অ্যাড করেছে প্রিয়াসে, যেটা কিনা মার্কেটে সবাইকে জনপ্রিয়তা লাভ করতে সাহায্য করেছে? এক্সিও অ্যান্ড প্রিয়াস, তারা এই দুইটা গাড়ি কিন্তু প্রায় পাশাপাশি রেঞ্জের মধ্যে বর্তমান মার্কেটের বিবেচনা চিন্তা করলে। এখন একটা এক্সিও বেসিক প্যাকেজে আপনি হ্যান্ডরেস্টটা পাচ্ছেন না, আবার প্রিয়াসে আপনি বেসিক প্যাকেজ থেকে হ্যান্ডরেস্টটা পাচ্ছেন, এটা একটা বড় সুবিধা। আর একটা বড় সুবিধা হচ্ছে এলিয়ন প্রিমিয়র যে সিটিং কমফোর্টটা, আমরা সবসময় চিন্তা করি যে টয়োটা এলিয়ন প্রিমিয়র কিনলে আমি একটু আরামসে বসতে পারবো, পিছনে তিনজন একটু আরাম করে বসতে পারবে, যেটা এক্সিওতে একটু সমস্যাকর অনেক ক্ষেত্রে। বাট প্রিয়াস সেই ক্ষেত্রে আপনাকে টোটালি 100% কমফোর্ট দিচ্ছে। বরঞ্চ আমি এটা বলতে পারবো, প্রিয়াসে যে পরিমাণ কমফোর্ট আপনাকে দিচ্ছে সেটা প্রিমিয়র তুলনায় আরও বেশি, কারণ মাইলেজের দিক থেকেও সার্ভিসের দিক থেকে, মানে 5 জন একেবারে খুব স্মুথ, এটা 5 সিটার গাড়ি, প্রপারলি 5 সিটার একটা হ্যাচব্যাক বলা যায়। আর পুরোটাই ইন্টেরিয়রটি লেদার ইন্টেরিয়র, লেদার ইন্টেরিয়র, স্টিরিং এ লেদার ইন্টেরিয়র। ফিচারগুলো একটু বলেন যে কি কি সেফটি ফিচার রয়েছে? এয়ার ব্যাগস রয়েছে, ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ যেহেতু, মানে ইমার্জেন্সি ব্রেকটা রয়েছে। এরপরে হচ্ছে আপনার আপনি চাইলে এখানে ট্র্যাকশনটা কন্ট্রোল করতে পারছেন, এরপরে এর মাধ্যমে আপনি দেখা গিয়েছে যে পার্কিং সেন্সারটাও চলে আসছে, ব্যাক ক্যামেরাটাও আছে। সো যার জন্য দেখা যায় যে একটা গাড়ি প্রপারলি আপনার চলাফেরা করার জন্য যা যা সেফটি মেজার্স বাংলাদেশে বর্তমানে যেটা দরকার সবই রয়েছে। বাজেটের ব্যাপারে আসতে চাই, 17 মডেল কত আস্কিং প্রাইস রাখছেন আপনারা? আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যে মডেলটা রয়েছে এস টুরিং প্যাকেজ 2017 মডেল, এটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি, সামনে দেখতেই পাচ্ছেন মডেল লিস্টটা বডি কিটেড, আর এটা কিন্তু মাইলেজ আছে 37,000, যার জন্য আমি এই মার্কেট প্রাইসটা রাখছি 32 লাখস। আর এমনি বর্তমানে আরও যে প্রিয়াসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর দামটা শুরু হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2650 থেকে, এগুলো আমাদের নেগোশিয়েবল প্রাইস। সেগুলোর কত মডেল হবে? সেগুলো দেখে গিয়েছে 2017 মডেল হতে পারে এরকম, প্রিয়াস এস প্যাকেজগুলো আর কি, এস প্যাকেজগুলো আপনার ধরেন 26.5 থেকে শুরু, আবার এস টুরিং নিতে গেলে দেখা গিয়েছে 27-28 মতো হয়ে যাচ্ছে। একটু কনফিউশন তৈরি হতে পারে, আপনি একটু এক্স্যাক্টলি প্যাকেজগুলো নিয়ে আমাদের ব্রিফ করেন যে এর মধ্যে কয়টি প্যাকেজ রয়েছে? প্রিয়াসের মধ্যে প্যাকেজ রয়েছে এস প্যাকেজ, এস টুরিং, আবার এ টুরিং রয়েছে। এখন এস প্যাকেজটা হচ্ছে একটু বেসিক ঘরানার প্যাকেজ, এটাতে 15 ইঞ্চ টায়ার সাইজ, আর হচ্ছে ভিতরটা থাকবে ফ্যাব্রিক ইন্টেরিয়ার। আর এস টুরিংটাতে আছে হচ্ছে আপনার 17 ইঞ্চ অ্যালয় রিম, ভিতরটা আপনার লেদার ইন্টেরিয়ার। আর এ টুরিং যেটা, সেটা হচ্ছে আপনার এস টুরিংয়ের মতোই লেদার সিট, আর হচ্ছে আপনার অ্যালয় রিমস, তার সাথে অ্যাড হচ্ছে পার্কিং সেন্সার্স, দ্যাটস ইট। এতটুকুর মধ্যে আপনার দামের কিছুটা তারতম্য করছে অকশন গ্রেড মাইলেজ পয়েন্ট, সেই সাথে কালারের চয়েসিংয়ের উপরে কিছুটা দাম উপর, মানে উঠানামা করতে পারে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, আমরা একসময় যখন গাড়ি কিনতাম এটার সাথে স্পেয়ার টায়ার থাকতো ওই সময়, বর্তমান যুগের গাড়িতে সবার মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে যে স্পেয়ার টায়ার থাকে কি না, সেক্ষেত্রে এই প্রিয়াসের সবগুলো প্যাকেজে কি আমরা স্পেয়ার টায়ার পাচ্ছি? নট এট অল, কারণ কিছু কিছু গাড়িতে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র প্রিয়াসে কেন, অন্যান্য গাড়িতেও আমি স্পেয়ার টায়ার পাওয়ার সম্ভাবনাটাকে আমি টোটালি উড়িয়ে দিচ্ছি না, বাট কিছু কিছু গাড়িতে আসছে, কিছু কিছু গাড়িতে আসছে না। যেহেতু এটা জাপানে চলে আসে, জাপানের যিনি ইউজ করেছেন তিনি হয়তো দেখা গিয়েছেন যে উনি ওনার স্বাচ্ছন্দ্য বোধের কারণে উনি হয়তো এয়ার মেশিনটা রেখেছেন, আর হচ্ছে একটা গাম অথবা গ্লু যেটা আমরা বলি, যেটার মাধ্যমে হচ্ছে গাড়ির লিকেজগুলো সারানো যায়, সেটা উনি ইনস্টল করেছেন গাড়ির গাড়িতেই আছে। আবার অনেক সময় দেখা যায় স্পেয়ার টায়ারটাও চলে আসে, সো এটা ডিপেন্ড করে কার টু কার, মানে ডিপেন্ড করছে এটা। এটা কত সিসি থেকে শুরু? এটা হচ্ছে 1800 সিসি, আর যেটা হচ্ছে আপনি মানে বর্তমানে 1500 সিসির যে এক্সিওগুলো দেখছেন তার থেকেও আপনার ব্যাটারি সাইজটা একটু বেশি ভালো আছে, আর এক্সিওর থেকে প্রিয়াসের মাইলেজটা আপনি ভালো পাচ্ছেন, কমফোর্ট জোনও ভালো পাচ্ছেন, আর ভিতরের ইন্টেরিয়ারগুলো এত বেশি ভালো লাগে যে ডিজিটাল আপনার অডোমিটারগুলো সবই ডিজিটাল, যার জন্য আপনার আর কোনো প্রবলেম হবে না স্পিড মিটারগুলো বুঝতে। এরপরে হচ্ছে গাড়ির যদি কোনো ব্যারিয়ার এসে পড়ে সেক্ষেত্রে আপনাকে রেড মার্কিংয়ের মাধ্যমে জানায় দিচ্ছে,
সো এটা টোটালি মানে এটা বলা যায় যে ডিজিটালাইজড একটা কার বলা যায়, যে একটা গাড়ির ভিতরে আপনি টোটাল ইনফরমেশনগুলো জানতে পাচ্ছেন যে কখন আপনার হাইব্রিড ব্যাটারিটা চার্জ হচ্ছে, কখন আপনার ইঞ্জিনে চলছে, সবকিছু আপনি মোটামুটি এই ড্যাশবোর্ডের মাধ্যমে মনিটরের মাধ্যমে আপনি টোটালটা বুঝতে পারছেন। তারপরে আপনার আর কোনো কোয়েরি আছে? না, আমি সব কোশ্চেন তো অ্যানসার পেয়ে গেছি ভাই থেকে। কাজ ভাই, তানভীর ভাই মূলত আমাদের শো দেখবার পরে উনি আসলে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে উনি প্রিয়াস এই গাড়িটি কিনতে চান এবং সেই কারণে উনি আসলে আমাদের সাথে আজকে এসেছেন। আপনার তো যা যা চেয়েছিলেন সব কিছু ওকে আছে কিনা? হ্যাঁ, ওভারঅল লুকস গুড এন্ড আমি যা যা চেয়েছিলাম সবই কভার করেছে। আপনি তাহলে সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনারা বাকি আপনাদের যে প্রসেসিংগুলো আছে সেগুলো শেষ করতে পারেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের শোরুমে আসার জন্য এন্ড থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্ক ইউ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম তানভীর ভাইকে নিয়ে এবং কায়েস ভাইকে নিয়ে। তানভীর ভাই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে উনি আমাদের সহযোগিতা চান, উনি একটি গাড়ি কিনতে চান। সেই জায়গা থেকে আসলে আমরা ভবো টিম তাকে হেল্প করেছি। আমাদের কমেন্ট বক্সে আপনারা যদি এই ধরনের কোনো পছন্দ থাকে তাহলে আমাদের সহযোগিতা চাইলে কমেন্ট করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করব। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর আমরা কথা বলবো প্রিয়াসের অল্টারনেটিভ আর কী কী গাড়ি রয়েছে সেই গাড়িগুলো নিয়ে।